আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা ভালো আছো এবং সরকার ঘোষিত লকডাউনের মধ্যে বাড়িতে বসে যথাসম্ভব লেখাপড়া চালিয়ে যাচ্ছ তোমাদেরকে হেল্প করার জন্য আমি ব্যক্তিগতভাবে কিছু ভিডিও তৈরি করে ইতিমধ্যে ইন্টারনেটে আপলোড করেছি এবং আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি প্যান ড্রাইভে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি যাতে করে তারা দেখে সেগুলো দেখে ক্লাসের পড়াটা কিছুটা যে গ্যাপটা সেটা পূরণ করতে পারে তো আজকে আমরা অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের চার দশমিক দুই অনুষ্ঠানে চার দশমিক দুই এর ঘন নির্ণয় নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক এখানে আমরা যে একটি অঙ্ক লিখেছি ফাইভ পি প্লাস টু কিউ এর ঘন নির্ণয় তো এর ঘন কি হবে এর ঘন নির্ণয় করতে গেলে আমাকে কিউব দিতে হবে এর ঘন ঘন হচ্ছে যে কোন জিনিসের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনোটি যদি সমান হয় তাহলে সেটিকে আমরা ঘনক বলি ঘনবস্তু ঘনকাকার বস্তু এবং তার যে আয়তন সেটি হচ্ছে ঘন করার ফল তো এটাকে আমরা যদি ঘন করি তাহলে আমার করতে হবে কি কিউব করতে হবে কিউব দিতে হবে তো আমরা এ প্লাস আমরা একটা সূত্র জানি ঘন করার সূত্র জানি দুটি সূত্র এ প্লাস বি হোল কিউব হচ্ছে অ্য কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব তো এই এ মাইনাস বি হোল কিউব আর এ প্লাস বি হোল কিউব প্রায় একই শুধু দুই জায়গায় দুটি চিহ্ন পরিবর্তন যে প্রথম রাশির পরে মাইনাস এবং শেষের রাশির পূর্বে মাইনাস আমরা যদি কৌশল করে এই বিষয়টা মনে রাখতে পারি তাহলে একটি সূত্র শিখলে আমাদের চলবে এ মাইনাস বি কিউবের ক্ষেত্রে এই পূর্বের যে রাশি আছে এ প্লাস বি হোলকিউবের যে রাশি আছে সেটি ঠিক থাকবে শুধু প্রথম রাশির পরে মাইনাস এবং শেষের রাশির পূর্বে মাইনাস তাহলে আমরা এখানে আমরা এখানে দুইটি রাশি আছে দুইটি রাশিকে একটিকে এ অপরটি কি বি ধরে আমরা এই সূত্রের সাহায্যে আমরা ঘন নির্ণয় করতে পারি তো প্রথমটাকে আমি যদি এ মনে করি এবং পরেরটাকে যদি বি মনে করি তাহলে আমি কি লিখতে পারি আমি লিখতে পারি এ কিউব এ বলতে আমার এখানে কি ফাইভ পি ফাইভ পিকে আমি মনে করেছি এ কিউব এ কিউব প্লাস যেহেতু এ প্লাস বি হোল কিউব প্লাস তারপরে সূত্রে আছে কি থ্রি আমি লিখলাম থ্রি আছে এ স্কোয়ার এ বলতে ফাইভ পি এবং যেহেতু আমরা দুইটি অক্ষর সুতরাং তাকে স্কোয়ার দিতে হলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে থ্রি এস স্কোয়ার তারপরে লিখতে হবে আমাকে কি বি হচ্ছে টু কিউ তারপর আবার প্লাস সূত্রের মধ্যে আবার প্লাস এরপরে আবার কি লিখব থ্রি থ্রি তারপরে লিখব কি এ ফাইভ পি তারপরে থ্রি এ উপরে স্কোয়ার বি স্কোয়ার মানে বি কত টু কিউ তার উপরে স্কয়ার প্লাস তারপরে আবার বি কিউব প্লাস বি কিউব বি হচ্ছে আমার টু কিউ টু কিউর উপরে কিউব সরি এখানে স্কোয়ার টুরি টু কিউ এর উপরে কিউব তাহলে আমরা এখন ফাইভ পি কিউব এর অর্থ কি ফাইভকে কিউব করতে হবে অর্থাৎ ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তিনবার পাঁচ থেকে কিউবন করতে হবে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশ তাহলে ফল হল একশো পঁচিশ একশো পঁচিশ কে কিউব করলে হবে পি কিউব তারপরে আমরা এখানে যে একটা রাশির উপর স্কোয়ার আছে তা স্কোয়ারটা ভেঙে ফেলবো তারপরে আমরা গুণ করব তাহলে থ্রি ইন্টু ফাইভ কে স্কোয়ার করলে পঁচিশ পি কে স্কোয়ার করলে পি স্কোয়ার ইন্টু টু কিউ প্লাস এইখানেও আমরা অবশ্যই এখানে দুইটা রাশি গুণ করে ফেলতে পারি যেহেতু দুইটা পাশাপাশি আছে এবং লাস্টে হচ্ছে স্কোয়ার আমরা লিখে ফেলাম গুণ করে লিখে ফেললাম তিন পাঁচা পনেরো পি ইন্টু এখানে যদি আমরা স্কোয়ার করি টুকে স্কোয়ার করলে ফোর কিউ স্কোয়ার প্লাস টুকে কিউব করলে তিনবার লিখে টু গুণ করতে হবে এইট কিউ কিউব তাহলে আমরা এখন শুধু গুণটা করলেই হবে একশো পঁচিশ কিউব প্লাস তিন পঁচিশে পঁচাত্তর দুই দ্বারা গুণ করলে একশো পঞ্চাশ পি স্কোয়ার কিউ প্লাস এখানে চার পনেরো ষাট পি কিউ স্কোয়ার প্লাস এইট কিউ কিউ এটি হচ্ছে এই অঙ্কের ঘন নির্ণয় এখানে এই ক থেকে বর্গীয় জ পর্যন্ত দুই রাশি বিশিষ্ট যে সংখ্যার এগুলির বর্গ নির্ণয়ের কথা বলা হয়েছে আমরা আশা করি যে ক থেকে বর্গীয় জ পর্যন্ত এই অঙ্কগুলো তোমরা বাসায় বসে করতে পারবে নিজের বাড়িতে বসে করতে পারবে আর তোমরা এটা একবার বা দুইবার দেখে তোমরা নিজের নিজে থেকে একটা অঙ্ক করার শুরু করবে যখন তুমি কোথায় যেয়ে আটকে যাবে ঠিক ওই জায়গায় ভিডিওটা আবার দেখে নেবে আমি আবারও বলছি যে যদি তুমি একটি একবার বা দুইবার এই ভিডিওটা দেখে তুমি ক থেকে বর্গীয় জ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করবে কোথায়ও অঙ্কটা করা করতে যেয়ে তুমি যে জায়গাটায় আটকে যাবে সেই জায়গায় ভিডিওটা দেখে নেবে এভাবে তুমি অঙ্কগুলি করবে দেখবে যে তোমার ভিতরে আর কোনো সমস্যা থাকবে না অঙ্কগুলি তুমি ভিজিলি করতে পারবে ধারণাটা খুবই ক্লিয়ার হবে এই ভিডিও ক্লাসগুলো দেখার একটা বিশেষ সুবিধা হচ্ছে যেটি বারবার দেখা যায় বারবার দেখে সেটা থেকে ধারণা নেওয়া যায় তো আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে